উত্তরবঙ্গকে বঞ্চনার হাত থেকে বাঁচাতে বা সরব হয়েছেন শিক্ষা উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সুকান্ত প্রস্তাব রাখেন রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার। তাঁর দাবি, এই প্রস্তাব কার্যকর হলে উত্তরবঙ্গের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সুকান্তর এই প্রস্তাবের পর জোর চর্চা রাজ্য রাজনীতিতে, চর্চা রাজ্যের বিভিন্ন মহলেও। প্রস্তাবটিকে হাস্যকর বলেই মনে করছেন চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য। উত্তরবঙ্গের নিজস্ব সমস্যার সমাধান হয়নি এখনও, এই অবস্থায় এই ধরনের প্রস্তাব ক্ষতি করবে বলেই মত প্রকাশ করেন উত্তরবঙ্গের এই চিকিৎসক। কথা হচ্ছে যে বেড়েগড়া হাস্যকর প্রস্তাব কীভাবে যেতে পারে, এইটি কোনো সাধারণ যুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারবে না। নিজেই তো সেলফ ডেভেলপ নয়, সে নিজেই ডিপ্রাইভড। তার নিজের মধ্যেকার যে বিভিন্ন এথনিক কনফ্লিক্ট রয়েছে, আজ অবধি আমরা সেটা সমাধান করে উঠতে পারিনি। সেই এথনিক কনফ্লিক্টের মধ্যে আমার উত্তরবঙ্গকে কেন ঠেলে দেব? ফলে আই টোটালি রিজেক্ট দিস প্রপোজাল। তবে উত্তরবঙ্গের ছাত্ররা সুকান্তর এই প্রস্তাবে খুশি। ফ্যাসিলিটি যদি আমাদের নর্থ বেঙ্গলও পায়, তাহলে আমাদের যে স্টুডেন্টসরা রয়েছে, তারা ইঞ্জিনিয়ারিং বলো বা আমাদের যে প্রাপ্ত বয়স্করা রয়েছে বা আমাদের যে মানে বয়স্ক লোকেরা রয়েছে, তারা এই হেলথের দিক থেকেও ভালো সুযোগ সুবিধা পাবে। ভালোই বর্তমানে যেমন আমাদের উত্তরবঙ্গের অবস্থা, এখন যদি এরকম একটা কিছু হয় তাহলে ভবিষ্যতে উন্নতি করবে, অনেক সুযোগ সুবিধা আমরা পাবো, তাই ওই দিক দিয়ে এটা ভালো একটা প্রস্তাব। আমি তো এটা প্রচণ্ড উত্তম প্রস্তাব মনে করি, কারণ দীর্ঘদিন ধরে আমরা বিগত বাম আমলে এবং বর্তমান শাসক দলের আমলে আমরা দেখে এসেছি পশ্চিমবঙ্গ জুড়ে যা উন্নতি হয়েছে, যা ডেভেলপমেন্ট, যা ইনফ্রাস্ট্রাকচার যাই হয় না কেন, তা দক্ষিণবঙ্গ কেন্দ্রিক হয়। উত্তরবঙ্গের মানুষরা সারা জীবনই বঞ্চিত। আমাদের এখানে কোনো এইমস নেই, কোনো আইআইটি কলেজ নেই, আমাদের ছাত্ররা পড়তে গেলেও তাদের পরিবারকে ছেড়ে কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হয়। আমিও একজন অপটোমেট্রি স্টুডেন্ট, আমিও যখন পড়াশোনা করতে যাই আমাকেও রীতিমতো কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হয়েছে। তো আমি মনে করি উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ জুড়ে গেলে এতে আমাদের উত্তরবঙ্গ আরও ডেভেলপ হবে। জাতীয় ফুটবল খেলোয়াড় সুব্রত ধরের মতে উত্তরবঙ্গের জন্য ভাবতে গেলে আলাদাভাবেই ভাবতে হবে। আমাদের যদি বলতে হয় উত্তরবঙ্গের জন্য কিছু করতে হয়, তাহলে উত্তরবঙ্গের জন্য আলাদা করেই ভাবতে হবে। সেটা ভাবতে হবে কি খেলাধুলার ক্ষেত্রে, যে যেমন দক্ষিণবঙ্গে একটা লিগ হয় যে দক্ষিণবঙ্গের প্লেয়াররা ভালো সুযোগ পায়, কিন্তু উত্তরবঙ্গে এরকম কোনো লিগ নেই। এরকম যদি একটা কোনো কিছু করা যায় যাতে উত্তরবঙ্গের প্লেয়াররা খেলবে, খেলার পর এখান থেকে চ্যাম্পিয়ন টিমদের নিয়ে বাইরে সুযোগ দেওয়া হোক, দেখানো হোক, তারা যদি বাইরে প্লেয়ারদের বা বাইরে ভালো ভালো কোচদের দৃষ্টিতে নাই আসতে পারে, তাহলে তারা উঠবে কেমন? এভাবেই সুকান্ত মজুমদারের প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উত্তরবঙ্গের বিভিন্ন মহলে। ক্যালকাটা নিউজ।